ঝোল রান্না করব, ভেজে নিচ্ছি। আজকে তেলাপিয়া মাছ এনেছি, এই তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে আমি ঝোল রান্না করব। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি মাছে লবণ আর হলুদ মাখিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব। এখন লবণ আর হলুদ মাখিয়ে দিচ্ছি মাছে। ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা মতো রেখে দিই। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিই।
আজকে তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে ঝোল রান্না করব। তেলাপিয়া মাছ ঝোল করার জন্য যা যা লাগছে আমি সব রেডি করে নিয়েছি। এই তেলাপিয়া মাছ নিয়েছি, আলু নিয়েছি, বেগুন নিয়েছি, টমেটো নিয়েছি, আর এই রান্না করার জন্য যে যে উপকরণগুলো লাগছে সব রেডি করেছি। পাঁচ ফোড়ন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি, ধনে বাটা নিয়েছি, জিরে বাটা নিয়েছি, লঙ্কা বাটা, হলুদ বাটা, আদা বাটা, আর একটু ধনে পাতা কুচি। বেগুনগুলো একটু ভেজে নিচ্ছি। পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা একটু দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো আগে থেকে ভেজে নিচ্ছি। জলটা গরম করে রেখেছি, আজকে গরম জলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে আমি বেগুনটা দিয়ে দিই। এবারে ধনে বাটা আর জিরে বাটা দিয়ে দিচ্ছি। এবারে বেগুনগুলো তুলে দিচ্ছি। এবারে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর তেলাপিয়া মাছের ঝোল হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি।